ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ অবরাকিয়াত সমিতা আব্দুল রাজুক ভাই সৌদি আরবের রিয়াদ থেকে প্রশ্ন করেছেন ভাই জানতে চেয়েছেন যে পাঁচ অক্স নামাজ পড়ি তবে বিভিন্ন ধরনের ফিল্মও দেখি কখনো কখনো সিরিয়ালও দেখি আর সেগুলোতে কিছু উপকৃত হই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা হয় অনুরূপভাবে মনও চাই আমার প্রশ্ন হলো কোনো আলেমের কাছে এভাবে শুনেছি যে কেউ যদি সিরিয়াল অথবা ফিল্ম দেখে তাহলে তার নামাজ কবুল হবে না বিষয়টি কোরআন সোনার আলোকে জানালে আমি উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইন নাসসালাতা তানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার শর্মিতু ভাই নামাজ হল ইবাদত আর এই ইবাদত ফরজি ইবাদত আমাদের সমাজে এমনটি বেশ কিছু আমরা শুনেছি যে ব্যক্তি নামাজ পড়ে অথবা সাতাশারে কিছু অন্যয়া করে তাকে নামাজকে তুলনা করে বলা হয় আরে তুমি নামাজ পড়ো আবার এই কাজটি করো তুমি নামাজ পড়ো তুমি দাড়ি কেটে ফেলেছ তুমি নামাজ পড়ো টাকনার নিচে পেন পড়ো তুমি নামাজ পড়ো সিরিয়াল দেখো সন্মিত দিনী ভাই আমাদের ভালো করে জানতে হবে যে নামাজ হলো ফরজ ইবাদাত ফরজকে ফরজের মতো করেই পড়তে হবে তার মাঝে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সে ত্রুটির পাপ ভিন্ন একটি পাপ এর জন্য তাকে আল্লাহর কাছে সাজা পেতে হবে অথবা সে তো বা করে নিলে আল্লাহ সুহান হতালা তাকে যদি মাফ করে দেন তাহলে সেটি মাপযোগ্য হলো আল্লাহ সাজা থেকে তিনি বেঁচে গেলেন তবে নামাজ হলো ফরৌজীব আদাত আর আল্লাহানাহতাআলা করুন যদি সাদ করেছেন যে আমরা ফরিজি সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত ইন সলাত তানহা আনিল ফাহস ইউল মুন কৌর নিশ্চয়ই নামাজ নামাজীকে গ্রহীত এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করবে নামাজ বাধা দেবে চোরকে চুরি করা থেকে যারা সিরিয়াল দেখে সিনেমা দেখে সিনেমা দেখা থেকে ডাকাতি থেকে যত ধরনের অন্যায় রয়েছে এই অন্যায় থেকে বাধা দেবে নামাজ কেউ যদি পক্ষে আল্লাহর জন্য নামাজ পড়েন তাহলে এই অন্যায়গুলো থেকে তিনি বিরত থাকবেন নামাজ থেকে বাধা দেবে নামাজ পড়ো তুমি কিভাবে চুরি করতে পারো নামাজ পড়ো তুমি কিভাবে ফিল্ম দেখতে পারো যদি আপনি উল্লেখ করেছেন যে শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে না এমন কোনো শিক্ষণীয় বিষয় নয় যেখানে আমাকে ফিল্ম দেখে শিখতে হবে আর কিছু যদি শিক্ষণীয় বিষয় থাকে হারাম উপায় দিয়ে বা মাধ্যম দিয়ে তাহলে সেই পদ্ধতি যেহেতু হারাম হারাম অতএব সেখান থেকে উপকৃত গ্রহণ এটি আমাদেরকে জানতে হবে আমি সেখানে কিছু টেকনিক শিখছি এই ধরনের ভাইয়েরা অনেক সময় বলতে বলতে চুরি করার টেকনিক এখান থেকে শিখেছে ডাকাতি করার টেকনিক এখান থেকে শিখেছি বেভিচার করার টেকনিক এখান থেকে শিখেছি নামাজ পড়ার টেকনিক সেখান থেকে শিখা যায় না নবজ এই ধরনের কথা বলা হয় যে না সেখান থেকে শিখতে পেরেছি না সেখান থেকে আমরা অন্যায় ছাড়া ন্যায় কোনো জিনিস শিখতে পারি না এগুলো অশ্লীল কাজ হারাম কাজ এটা জানতে হবে যদি নামাজি সিনেমা দেখে অথবা সিরিয়াল দেখে নামাজ কবুল হবে না এ কথা বলা যাবে না বরং তাকে উৎসাহ দিতে হবে বা দেওয়া উচিত যে নামাজ আপনি পড়ুন আল্লাহর জন্য নামাজ পড়ুন যদি আল্লাহর জন্য নামাজ হয় এমনি এগুলো ছুটে যাবে আস্তে আস্তে যখন নামাজই হয়ে যাবে তাকে সুন্দরভাবে পরামর্শ দেওয়া যেতে পারে সমিত দিন ভাই বলবো যে কোরআন সোনাতে এমন কোন দিক নির্দেশনা আসেনি যে নামাজিক যদি কোনো অন্যায় করে তাহলে তার নামাজ কবুল হবে না তবে যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় না এই মন মেয়ে হাদিস স্পষ্ট এই জন্য বলেছেন যে কেউ যদি হারাম খায় হারামের উপার্জন থেকে দান করে তাহলে এগুলো দান কবুলও হবে না আর এর ফলে সে যদি দোয়া করে হারাম খেয়ে তাহলে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না আর ব্যাপক অর্থে নামাজ অনেক দোয়া রয়েছে এই জন্য দুয়া যদি কবুল না হয় এটি বাধা হয় হারামের ক্ষেত্রে যেগুলো বিশেষ করে আমরা উল্লেখ করেছি যে হারামের ফলে আল্লাহ নেবী বলেছেন যে তার দোয়া কবুল হয় না শরীরে রক্ত মাংস হারাম দিয়ে গঠিত কাপড় চোপড় হারামের সবকিছু তার হারামের এভাবে দোয়া কবুল হয় না এই আমাদের খুব গুরুত্ব দিতে হবে বিষয়গুলো নামাজ আমরা পড়বো যত ধরনের অন্যায় সেগুলোকে আমরা ছেড়ে দেব যদি না ছাড়তে পারি তাহলে আমাকে জানতে হবে আমার সমস্যা রয়েছে আমার ইমানে সমস্যা রয়েছে নামাজে যেহেতু পরিপূর্ণভাবে যদি আমি নামাজ পড়তাম সুন্দরভাবে তাহলে আমি কখনো সিরিয়াল দেখতে পারতাম না আমি কখনো ব্যবিচার করতে পারতাম না যত ধরনের অন্যায় রয়েছে সে অন্যায় করতে পারতাম না কারণ আল্লাহ সুলহান তাল্লাহ তিনি বলেছেন যে নামাজিকে নামাজ বাধা দেবে যত ধরনের অশ্লীল কাজ থেকে হারাম কাজ থেকে আমি নামাজ পড়ি তাহলে আমাকে বাধা দেয় না কেন এই প্রশ্ন আঁকতে হবে ইনশাআল্লাহ এর মাধ্যমে সে যত ধরনের অন্যায় সে অন্যায়কে পরিত্যাগ করতে পারবে আমরা এ কথাই বলছি যে অন্যায়ের ফলে হারাম কাজের ফলে নামাজ কবুল হবে না এভাবে বলা যাবে না তবে সেগুলো যেহেতু হারাম কাজ জন্য তার জন্য প্রাশ্চিত রয়েছে সাজা রয়েছে ওল্লাহ আলম